আলনুর পাভেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হুইল ড্রিম। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি কথা বলবো নতুন জিক্সার এসএফ 2019 ভার্সন নিয়ে। তো প্রথমে চলুন কিছু স্পেক্স বলি। সো প্রথমেই যদি নতুন জিক্সার এসএফ 2019 এডিশন ভার্সনের লুকসের কথা বলি, তাহলে বলতে হয় এক কথায় মার্ভেলাস একটি লুক, এবং এর অসাধারণ মাস্কুলার লুকটা আরও জনপ্রিয় করে তুলেছে এই বাইকটিকে। তো এরপর যদি বলি এর ব্রেকিংয়ের কথা, ব্রেকিংয়ে আসলে এটা ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে এই বাইকটিতে। তো আর ফ্রন্টে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, যেটা ব্রেকিংয়ে অনেক সুবিধা দিবে এবং অনেক নিরাপদ করবে ব্রেকিংকে। আর এরপর হচ্ছে সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশন পিছনে দেওয়া আছে মনোশক সাসপেনশন, যা আগের মতোই জিক্সার এসএফে যেমন ছিল। আর সামনে দেওয়া হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। জিক্সারের সুইচবার অল টাইমেই জিক্সারে খুব ভালো, এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই। আর আমিও যেহেতু জিক্সার ইউজার, আমি নিজেও জানি যে আসলে জিক্সারের সুইচগুলো খুবই ভালো হয়। আর এবারের মিররটা খুবই ভালো করেছে এবং হ্যান্ডেল বারের ভিতরে রাখার চেষ্টা করেছে। আগে জিক্সার এসএফে দেখা গেছে যে মিররটা অনেক বাইরে থাকে, মানে শিঙের মতো একেবারে বলা যায় আর কি। তো জিক্সারের এইবারের লুকিং গ্লাসটা খুবই ভালো করেছে এবং খুবই সুন্দর দেখতেও। হ্যান্ডেল বারের কথা যদি বলি, এইবার ইউজ করা হয়েছে থ্রি পার্টের হ্যান্ডেল বার, যেটা আসলে একটা স্পোর্টি লুক দিয়েছে। আর এইবার জিক্সার এসএফে ইউজ করা হয়েছে স্প্লিট সিট, যেটা খুবই আরামদায়ক হবে আমি মনে করি। কারণ আগের জিক্সার এসএফের বা জিক্সারের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে পিছনে পিলিয়ন বসলে খুবই কষ্টদায়ক হতো পিলিয়নের সিটটা, এবং আরামে কেউ বসতে পারতো না, ফ্যামিলিরাও ইউজ করতে পারতো। বাট এইবার স্প্লিট সিট দেওয়ার কারণে পিলিয়ন যে বসবে সে খুবই আরাম উপভোগ করবে। জিক্সার এসএফে আরেকটা খুব ভালো দিক, সেটা হচ্ছে পিছনে একটা হাগার দেওয়া হয়েছে, যেটা আপনার বৃষ্টির দিনে খুবই উপকারী হবে, যেটা জিক্সার এসএফ এবং জিক্সারে ছিল না, সবাই হচ্ছে মডিফাই করে লাগা। আচ্ছা, এরপর আসি হেডলাইটে। হেডলাইটে এবার ইউজ করা হয়েছে এলইডি, যেটা খুবই লুকটাও খুব সুন্দর, এবং আশা করি এটা হাইওয়েতেও আলোটা খুব ভালো পাওয়া যাবে। আরেকটা দিক হচ্ছে জিক্সার এসএফের টায়ার অবশ্য আগেরটাই আছে, জিক্সার এসএফের আগের 2018 এডিশনে যেটা ছিল সেটাই আছে। সামনে দেওয়া হয়েছে 100/80 সেকশনের টায়ার এবং পিছনের টায়ারে দেওয়া হয়েছে 140/60। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর নতুন জিক্সার এসএফের টেল লাইট, যেটা আগে জিক্সার এসএফের সাথে কোনো মিল নাই, নতুন করে করা হয়েছে এবং খুবই সুন্দর, এটা খুবই ডিফারেন্টলি করা হয়েছে এলইডি। তো চলেন বন্ধুরা, নতুন জিক্সার এসএফ 2019টা একটু টেস্ট ড্রাইভ দেই, দেখি কী অবস্থা। ও জোস, অনেক স্মুথ সাউন্ড। আচ্ছা, তো প্রথম ইমপ্রেশনে যদি বলতে হয় এর সাউন্ড, এত জোস সাউন্ডটা, এত স্মুথ, আসলে খুবই ভালো। কারণ আমি যেহেতু জিক্সার ইউজার, সো আমি জানি জিক্সারের সাউন্ডটা একটু হার্শ থাকে, কিন্তু এইটা FI ইঞ্জিন হওয়ার কারণে খুবই জোস সাউন্ড এবং খুবই স্মুথ। আরেকটা বিষয়, এর সিটিং পজিশনটা খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই কমফোর্ট মনে হচ্ছে, যেহেতু নতুন সিট সিস্টেম করা হয়েছে, স্প্লিট সিস্টেম। তো আসলে এটা মানে খুবই মানে ভালো লাগছে, আরাম লাগছে বসে এবং কমফোর্ট মনে হচ্ছে। নতুন জিক্সার এসএফ 2019 এডিশনের ওয়েটটা হচ্ছে 148 kg, মানে প্রায় 150 kg, অনেক ওজন, অনেক। কিন্তু টার্নিংয়ে দেখলাম হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হ্যান্ডেল বারটা থ্রি পার্টের, তো আমি খুব আরামেই টার্নিং নিতে পারছি। অনেকে বলছে অবশ্য যে টার্নিং একটু প্রবলেম হতে পারে এত ওয়েটের গাড়ি, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এবং এর মিটারের কথা যদি বলি, মিটারটাও খুবই জোস করছে, আগের মিটার থেকে অনেক ডিফারেন্ট লুকের করছে এবং গ্রাফিকটাও ডিফারেন্ট করছে। যদি আমি একটু অফ করে আপনাদেরকে দেখাই, এখন অন করব, দেখেন, বাহ, জোস জোস একটা লুক, জোস। জিক্সার এসএফের নতুন হ্যান্ডেল বার থ্রি পার্টের, খুবই কমফোর্ট মনে হচ্ছে এবং খুবই স্মুথ, খুবই কন্ট্রোল। থ্রি পার্টের হ্যান্ডেলে একটু কমফোর্ট বেশি পাওয়া যায়, কন্ট্রোলিংটাও ভালো করা যায়, টার্নিংয়েও ধরেন এরকম
আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এর ককপিট এত জোস লাগে। আর হচ্ছে যারা মোটো ব্লগ করবে এই বাইক নিয়ে, তারা আসলে বলতে পারে যে একটা অসাধারণ লুক পাবে ককপিটটার জন্য। এই বাইকের নতুন একটা ফিচার হচ্ছে এফআই ইঞ্জিন। তো এফআই ইঞ্জিন হওয়ার কারণে এর মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে, যদিও কোম্পানি বলছে 50, কিন্তু আসলে আমি যেহেতু এই বাইকটা আমাকে প্রোভাইড করেছে আবির আমার ছোটো ভাই, তো ও আসলে বললো যে ভাই আমি সিটিতে 40 অনায়াসে পাচ্ছি, আমি যদিও লং ট্যুরে জানি, লং ট্যুরে গেলে হয়তো 45 পাবো, তো বোঝা যাচ্ছে সিটিতে 40 আর লংয়ে হচ্ছে 45 পাওয়া যাবে। সো জিক্সার এসএফের জন্য বা জিক্সারের জন্য এটা আসলে বিশাল পাওয়া, কারণ আমি যেহেতু জিক্সার ইউজার, আমি হচ্ছে প্রথম দিকে দেখা যেত 28, 32, 30 এরকম মাইলেজ পেতাম, এখন যদি একটু বাসে তাও খুব বেশি না 35, এর বেশি যাই না, আর লংয়ে গেলে হচ্ছে 38 পাই। সো এইটা বড় অ্যাডভান্টেজ বলা যায়। বাইকটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, তো ব্রেকিংয়ে আমি যেটা দেখলাম খুবই ভালো ব্রেক ধরছে এবং কোনো স্লিপই নাই, যদিও পিছনের চাকায় তো আর ABS নাই, তো পিছনের চাকাটা আসলে ওইভাবেই মানে প্রেস করতে হবে, আর সামনের চাকায় কোনো প্রবলেম নাই, যত মন চায় জোরে ধরেন কোনো সমস্যা নেই, কোনো স্লিপ করবে না। তবে এর একটা বড় খারাপ দিক আমি পেলাম আর কি, যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এই দেখেন, কোনো বাম্পার নেই বাইকে, এবং এমনভাবে ফেয়ারিংটা করা আছে বাম্পার মেবি লাগানোও যাবে না। হ্যাঁ, তো এইটা আসলে জিক্সার এসএফ কেন বা সুজুকি এটা কেন করলো, কারণ বাংলাদেশের সিচুয়েশন আসলে বাম্পার ছাড়া বাইক চালানো খুবই কঠিন, খুবই টাফ, তো এইটা আসলে আমার কাছে ফল্টই মনে হলো। এই বাইকের আরেকটা বিষয় সবাই যেটা নিয়ে খুবই কনসার্ন সেটা হচ্ছে এর ইনিশিয়াল পাওয়ার। তো আগের জিক্সার এসএফ থেকে এটা 1 BHP কম, আর হচ্ছে টর্ক ম্যাক্স টর্ক থেকেও 1 টর্ক কম, তো ইনিশিয়াল খারাপ না আসলে, আমি আমার কাছে পার্সোনালি আসলে ইনিশিয়ালটা মানে বোধ হয় না বা ফিল হয় না, কিন্তু যারা আসলে নতুন চালাবে তারা বুঝতেই পারবে না এটা। জিক্সারের বা জিক্সার এসএফের আরেকটা বড় প্রবলেম হচ্ছে বা সবাই এটা কমপ্লেন করে যে গিয়ার শিফটিংটা একটু হার্ড থাকে, একটু সাউন্ড হয়, তো এই নতুন এডিশানেও আমি সেম প্রবলেমটাই পেয়েছি, তো আমার কাছে তারপরও মনে হয় একটু মানে একটু হচ্ছে সফট আছে আগেরটা থেকে, তো এইটা আসলে ইম্প্রুভমেন্ট। তারপরও না আসলে মানে নর্মাল যারা নতুন ইউজাররা যখন চালাবে তখন বলবে আসলে যে এটা আসলে একটু হার্ড মানে গিয়ার। সো বন্ধুরা, এই ছিল আমার নতুন জিক্সার এসএফ 2019 এডিশনের ফার্স্ট ইমপ্রেশন, তো আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লেগেছে, যদিও আমি অত এক্সপার্ট না আগেই বলেছি, তো যতটুকু পেরেছি আসলে করেছি। তো আর হচ্ছে এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।